মানকসুর ডাটা যেটা দেখলে সবাই পালায় গাল চুলকানোর ভয়ে। তবে এই কসুর ডাটার মজার একটি রেসিপি আপনাদের শেয়ার করব, যেটা খেলে আপনাদের গালই তো চুলকাবে না, বরং মাছ মাংস বাদ দিয়ে শুধু কসুর ডাটা দিয়েই ভাত খেতে থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই মানকসুর ডাটার পর্বে সবাইকে স্বাগত। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রামের অনেক জিনিসই খেতে পারি না, আবার গ্রামে অনেকে থেকেও অনেক জিনিস খেতে জানে না। তাই মানকসুর ডাটা দিয়ে অসম্ভব ইউনিক একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ধাক্কা গোটা দিয়ে শেয়ার মারবেন, আর কিপটামি না করে লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়ার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দেখেন কত বড় বড় মানকসুর ডাটা, একেবারে মাটি থেকে উপরে একতলা বিল্ডিংয়ের সমান লম্বা ডাটা, অথচ এই ডাটা খাওয়ার লোকই নেই গ্রামে। তো তাই আমি ভাবলাম একটা ডাটা আমি রান্না করে খাবো আর সেই সাথে আপনাদের মাঝে শেয়ার করব। তো সেজন্য একটা কসুর ডাটা আমি এখান থেকে কেটে নিচ্ছি, আর আমরা গ্রামে কিন্তু এটা মানকসুর ডাটা বলে থাকি, অনেকে হয়তো বা অনেক নামে চিনে থাকতে পারেন বা অন্য নাম ধরে ডাকতে পারেন। তো এই কসুর ডাটার পাতাটা শুধু দেখেন কত বড়, একটা মানুষ এর ওপরে শুয়ে থাকতে পারবেন, বসে ভাত খাইতেও পারবেন। তো এই পাতা বাদ দিয়ে আমি ডাটাটা শুধু কেটে নিচ্ছি। তো ডাটাগুলো এভাবে বড় বড় পিস করে আগে ধুয়ে নিতে হবে, কারণ ডাটাটা ছিলে কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, কারণ এই ডাটার ভিতরে ফাঁপা থাকে, এমনিতেই অনেক পানি বের হয়, সেজন্য আর কেটে ধোয়া যাবে না। আর চেষ্টা করবেন হাতটা যত সম্ভব এড়ানো যায়, কারণ এই ডাটা কাটতে গেলে তো হাত দিয়ে কাটা লাগবে, হাত চুলকানোর ভয় থাকে। তো যাতে হাতে না লাগে সেজন্য আপনারা গ্লোভস পরতে পারেন, আবার ফলিও পেঁচাতে পারেন, আর তাও যদি না করেন অবশ্যই হাতে সরিষার তেল মেখে কাটবেন, তাহলে তেল দেওয়ার কারণে হাতে অতটা চুলকাবে না। তারপরেও যদি হাত চুলকায় কাটার পরে অবশ্যই লবণ দিয়ে হাতটা কষলে কষলে ধুইতে থাকবেন, লবণ ঘষা দিলে কিন্তু হাত চুলকানো বন্ধ হয়ে যাবে। তো এই ডাটাগুলো খুব ভালোভাবে ছিলে নিয়ে এইভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি পাতলা করে, যেহেতু এটা বেটে নিতে হবে সেজন্য যতটা পাতলা করে কাটা যায় সেভাবে আমি কেটে নিচ্ছি। তো এই যে দেখুন আমি কতগুলো এভাবে কেটে নিয়েছি, তো একটা ডাটা কিন্তু আমি সব নিইনি, কারণ বিশাল বড় ডাটা, এতটা আমার লাগবে না। তো পরিমাণ মতো আমি কেটে নিয়ে এবার এটা পাটায় বেটে নিচ্ছি। হাত দিতে যাবেন না কিন্তু ডাটার মধ্যে, তাহলে হাত বেশি চুলকাবে, আর পাটায় বাটতে গেলে সময়ও বেশি লাগবে, হাত চুলকানোরও ভয় আছে। তো সেজন্য ভাবলাম আমি ডাটাগুলো ব্লেন্ডারে বেটে নেব। তো যাদের ব্লেন্ডার মেশিন আছে অবশ্যই এইগুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ফিনিশ করে বেটে নেবেন, আর একটু আস্তে আস্তে থাকলেও সমস্যা হবে না। এরপর একটা পাতিলে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটা এলাচ, একটা লং, আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে শুরুতেই লবণ দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে আসে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই পেঁয়াজের মধ্যে আমি দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা দেরিতেও দিতে পারেন। তো এর মধ্যে আমি পরিমাণ মতো করে রসুন বাটা, আদা বাটা অ্যাড করে নিচ্ছি। আদা রসুনটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর শুকনো মরিচের গুঁড়ি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, আর ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। আর এই মানকসুর ডাটা রান্নার স্বাদ বাড়িয়ে দেবে যে উপকরণটি, সেটা হলো চিংড়ি মাছ। তাই কিছু পরিমাণ মতো চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, আর সেই সাথে আরও একটি মেন উপকরণ অ্যাড করব, সেটা শেষে দেখাচ্ছি। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মানকসুর যেটা ব্লেন্ডার করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেব। আর এইভাবে রান্না করলে কিন্তু মানকসুর ডাটাটা সত্যি অসম্ভব মজা লাগে খেতে। যারা এখনও কোনো দিন এভাবে রান্না করে খান নাই, যে গাল চুলকাবে সেই ভয়ে, তারা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন, একটুও গাল চুলকাবে না, আর সেই সাথে আপনার প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে। তো এটা তো মানকসুর ডাটা, তাছাড়া ব্লেন্ডার করার সময় আমি অল্প একটু পানি দিয়েছিলাম যাতে ব্লেন্ডারটা ভালোভাবে করা যায়। তো সেজন্য কিন্তু এই ডাটা দিয়ে অনেক পানি বের হবে, সেটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আর এই ডাটার স্বাদ যেটা বেশি বাড়াবে সেটা হলো নারিকেলের দুধ। তো আমি অল্প একটু নারিকেলের দুধ দিয়ে এবার এটা খুব ভালোভাবে জাল করে নেব।
তো দেখুন কতটা ছিল আর জাল দিতে দিতে কতটুকু হয়ে গেছে। তো এটা কিন্তু আমার রান্না করা প্রায় শেষ। এবার শেষ পর্যায়ে এসে এর উপরে আমি একটু তেলে নেওয়া জিরা মরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এবার এটা নামিয়ে লেবুর রস দিয়ে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট খাওয়ার পালা। এটা আমি প্রথম খেয়েছি আর এতটা মজা হয়েছে যে কি বলবো। আমি গ্রামে গেলে আবার অবশ্যই এটা এভাবে বানিয়ে খাবো। আর যারা এখনও খান নাই তারা প্লিজ প্লিজ একবার হলেও খেয়ে দেখুন। যাদের বাসায় এই মানকচু গাছ আছে, ডাটা আছে, অসম্ভব মজা খেতে। আর বেশি করে যদি মরিচ আর নারিকেলের দুধ দেওয়া হয় তাহলে একটুও গলা চুলকাবে না। তাই অবশ্যই একবার হলেও আপনারা সবাই ট্রাই করবেন। আজকের মতো চলে যাচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।